বহুমূল্যের উদ্ধার হওয়া অভিনব মাছ ছবি তোলার পর আবারও ছেড়ে দিলেন গঙ্গায়। মৎস্য ব্যবসায়ীর অভিনব উদ্যোগ তাক লাগালো সকলকে। একটি বিরল প্রজাতির মাছ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। নদিয়ার বেথুরা ডহরি মাছ বাজারে সকালে নাকাশিপাড়া দাদুপুর পাঁচানিপাড়ার এক মৎস্য ব্যবসায়ী দীপঙ্কর রাজবংশী সকালে পাটুলি গঙ্গা থেকে একটি বড় সাইজের কাতলা মাছ উদ্ধার করে। জালে ওঠার পর দেখা যায় কাতলা মাছটি বিরল প্রজাতির, যার পাখনাগুলো অত্যাধিক বড় এবং রঙিন পাখনা, যা দেখতে মানুষের ভিড় জমে যায়। মৎস্য ব্যবসায়ী দীপঙ্কর রাজবংশী জানান, এই মাছটি তিনি পুনরায় গঙ্গায় ছেড়ে দেবেন, যদিও মাছটি এখনো জীবিত রয়েছে। এত সুন্দর মাছটি তিনি কেটে বিক্রি করতে চান না। তার এই নির্লোভ মানসিকতার পরিচয়ে খুশি ক্রেতারা। মৎস্য আড়তের মালিক সঞ্জু সাহা কি বলেন তার মুখ থেকে চলুন শুনে নিন। এই মাছটির সম্বন্ধে বলুন। হ্যাঁ, মাছটা গঙ্গায় ধরতে গিয়েছিল, আমরা মাছ ধরি, গঙ্গায় মাছটা নতুন পাওয়া গিয়েছে, আমি তার জন্য বাজারে নিয়ে এসেছি, কিন্তু মাছটা আমি গঙ্গায় গিয়ে ছেড়ে দেব। কি মাছ এটা? এটা কাতলা মাছ, যদি মাছ প্রচুর লোকজন আসছে, দেখছে, ছবি তুলছে। কোন গঙ্গা থেকে ধরেছেন? এটা পাটলি গঙ্গা। আপনি ধরেছেন? আমি ধরে। মাছটা কি করবেন এবার? মাছটা গঙ্গায় ছেড়ে দেবো, মানুষজন দেখছে, ছবি করছে, একটা আনন্দ লাগছে। এটা আপনার ক্ষতি হবে তো, ব্যবসার তো ক্ষতি হবে। না, ব্যবসা এমন ক্ষতি কি আছে? মাছটা শখের মাছ, এরকম মাছ দেখা যায় না, আবার গঙ্গায় ছেড়ে দেবো। আপনার নাম? আমার নাম দীপঙ্কর রাজবংশী। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।